আমপুরে এরকম সেলুন বলতে গেলে এই ফার্স্ট টাইম হয়েছে। ভাই এসে এখন চুল কাটাতে এখানে উঠে এই ছবিটা তুলতে গেলে ও ভাই ভাই দমে ক্রিম কিনে লিজে নাকি সো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইসমান ব্লগ অর্থাৎ সৌভিক মন্ডলী ব্লগ। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভাই দিনদাস এসেছি। তো চলে এলাম আর একটা খুব ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস আজকের ব্লগটা এই যে মানে পিছন থেকে নাও, পিছনের থেকেই আশা করি বুঝতে পেরে গেছো। তো যাই হোক টাইটেল থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড দেখে আশা করি বুঝতে পেরে গেছো। তো এখন আছি একটা সেলুনে। তো সেলুন কিসের জন্য এসেছি? ভাই এসছে এখন চুল কাটাতে, ঠিক আছে। তো বিকালবেলায় ঘরে ভাই কী করবো খুঁজে পাচ্ছিলাম না, করার কিছু নাই। তো ভাইয়ের সঙ্গে চলে এলাম, ভাই বললো যে চুল কাটাতে যাবো, তো ভাইয়ের সঙ্গে চলে এলাম। আর আমপুরে মানে এরকম সেলুন বলতে গেলে এই ফার্স্ট টাইম হয়েছে। তো মানে ভেতরে ঢোকা মাত্র এবারে হাওয়া হাওয়া আইসি এসি। তো যাই হোক, হ্যাঁ আর একটা জিনিস বলে রাখি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এমনি জাস্ট বেরোলাম ওই জন্য। আর কন্টেন্টের খুব অভাব, কী ভিডিও বানাবো কিছু খুঁজে পাচ্ছিলাম না, বলে একটা কন্টেন্ট ছোটো করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদেরকে বাইরের মানে বাইরেটা দেখায় তারপরে ভেতরটা দেখাচ্ছি কীরকম কী হয়েছে। তো আগে বাইরে যাই। গাইস ব্যাপারটা হচ্ছে বাইরে ঠিক ভাই এই যে এরকম দেখতে পাচ্ছ, দ্য ইউনিক সেলুন এটার নাম। আর এটা হচ্ছে আমাদের মানে কী বলবো বোলপুর রোড, আমোদপুর থেকে বোলপুর রোডে আসার ঠিক জানাতে পড়বে। যাই হোক মানে এরকম সেলুন এরকম ফার্স্ট টাইম হয়েছে এত ভালো করে। আর ভেতরে ভাই বহুত কিছু আছে, বহুত কিছু এই যে দেখতে পাচ্ছ, এখানে তুলে একটা এখানে উঠে একটা ছবি তোলা হবে, এখানে উঠে এই ছবিটা তুলতে গেলে আপনি চুল কাটছে যে ও ভাই ভাই ঠিক আছে। আমার আমার চুল এখন কাটতে বহু দেরি, আমার চুল এখন মোটামুটি 2 মাস পরে চুল কাটাতে, ঠিক আছে। শোনো চাপ আয়না থাকতে পারে কেন বক বক করছি ফালতু। হ্যাঁ বাপরে বহুত কিছু আছে, বহুত কিছু আর ভেতরে চলে আসবে। তো মানে এবারে ওই যে ও যে দেখতে পাচ্ছি এসি, এসি ঠান্ডা হাওয়াতে বসে বসে চুল কাটবে, একবার ঘুম চলে আসবে। আহ কি আরাম, কি আরাম। যাই হোক না আসে, হ্যাঁ হ্যাঁ ঘুম যদি না আসে তাহলে কিছু করার নাই, তাহলে তাহলে তার কোনোদিনই ঘুম আসবে না এখানে, ঠিক আছে ঘুম যদি না আসে। আর এই যে ওপরগুলো দেখতে পাচ্ছ, এই যে বাবা চারিদিকে বাপ, ঠিক বাবরে ক্রিম গো দমে ক্রিম কিনে লিছো নাকি? হ্যাঁ দমে ক্রিম কিনে লিছো বাবরে। আর এইখানটাতে কী কী করা হয় একটু বলে দাও। এইটা আমি জানি না, ও আচ্ছা আমি জানি না ভাই, সত্যি বলছি আমি জানি না। আমাদের আমপুরে এইসব প্রথম মানে এত হাল পাই, ঠিক আছে আমি জানি না। যাই হোক ভাই এখন চুল কাটছে, তো আস্তে আস্তে কাটুক ভাইয়ের চুল কাটা হোক, দারুণ করে চুল কেটে লিজে। প্রায় 15-20 দিন আগে চুল কাটা এলো, আবার আবার এসছে চুল কাটাতে। তো আস্তে আস্তে কাটা, আবার পরে কথা বলছি। সো গাইজ ফাইনালি ওই যে ভাইয়ের চুল কাটা কমপ্লিট, আর আমার ভিডিও কমপ্লিট। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, না এমনি করে কথা বলি। তো ভিডিওটা জাস্ট এইটুকুই তোমার সঙ্গে শেয়ার করলাম। তো আবারও বলে দিচ্ছি কোনো প্রমোশন ভিডিও নয়, তো এইটুকু জাস্ট মানে ছোট্ট একটা ভ্লগ তোমার সঙ্গে শেয়ার করলাম।
তো ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আমার চ্যানেলে যা যা লাগে করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।